নীরব ভাই, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আড্ডায়। তো আজকে এই যে মিম ফেস্টে আসলেন, এই ব্যতিক্রমী আয়োজনটা কেমন লেগেছে ভাই? এটা তো আমার মনে হয় রেগুলার ডোজ হওয়া উচিত। আমরা সারাদিন যেই পরিমাণে ডিপ্রেস মানুষ দেখি, থাকি, শুনি, বুঝি, আমার মনে হয় এই আয়োজনটা প্রতিটা স্কুল কলেজে বাধ্যতামূলক করা উচিত। একটা পাস থাকবে হচ্ছে, এটা হচ্ছে মিম কর্নার, এখানে গিয়ে মানুষ একটু হাসতে পারবে। দিস ইজ সো ক্রিয়েটিভ ম্যান, দিস ইজ সো ব্রিলিয়েন্ট, অ্যাবসোলুটলি আউট অফ বক্স। আমি সবাইকে বলবো যে জায়গাটায় আসেন, মালটা কী জিনিস এটা, মানে আপনার সেন্স অফ হিউমার কতটা, আপনার ডেপথ অফ নলেজ কতটা জানার, এবং সেই সঙ্গে নিজেকে নিয়ে মজা করার যে জায়গাটা, এর চেয়ে ভালো কিছু হতে পারে না। আমি তো মানে সব কাজকর্ম ফেলে দিই, অফিস আদালত ফেলে দিয়ে তারপরে আসছি, আগে এখানটা যেতে হবে। একটা বিষয় আমরা দেখি যে আসলে মিমের মাধ্যমে কিন্তু ছোট্ট একটা মেসেজের মাধ্যমে অনেক বড় ইস্যুকে তারা তুলে ধরছে। সো এই বিষয়টাকে কীভাবে দেখেন? মিম হচ্ছে কার্টুনের ছোট বোন, বড় ভাইয়ের নাম হচ্ছে কার্টুন, ছোট বোনের নাম হচ্ছে মিম। মিম আর ডিমই তো সব। মিম দিয়ে, ধরেন কার্টুন দিয়ে আগে একটা বিপ্লব করা যেত, একটা বড় বড় আন্দোলন হয়েছে আমরা দেখছি কার্টুন দিয়ে, অনেক সামাজিক পরিবর্তন হয়েছে কার্টুন দিয়ে। এখন সময়টা যেহেতু ডিজিটালের, সো ডিজিটালি আসার জন্য মিমটা খুব পারফেক্ট। আর মিমের মূল বিশেষত্ব হচ্ছে কি, ধরেন একদম রিয়েল লাইফ থেকে ক্যারেক্টারগুলোকে চুজ করা। কেউ একজন কেক কাটতে গিয়ে ছুরি না ধরেই কেক কাটতেছে, এই যে এটা একটা ইন্টারন্যাশনালি মিম হয়ে গেছে দুনিয়াতে, বাংলাদেশের একটা জিনিস। আমাদের চারপাশে এরকম অনেক ঘটনা ঘটতেছে এবং এগুলোকে রিলেট করা মিম দিয়ে সহজ, যেটা কার্টুন দিয়ে অনেক ক্ষেত্রে কঠিন হয়। সো আর মিমটা খুব দ্রুত মানুষের কাছে ছড়ায় পড়ে, বিকজ এটা রিলেট করাটা যৌক্তিক এবং সহজ। মিমের কি বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি হতে পারে কিনা? সম্ভাবনা ব্যাপক, যেহেতু কি বলে অনেক চেইন তৈরি হচ্ছে, EFTN না কি বলে, যে আপনি একটা ছবিকে আপনি চাইলে ডিজিটালি নিজের করে নিতে পারেন। যদি নিজের করে নেন তাহলে যেই কোটি কোটি মানুষ ব্যবহার করছে তারা প্রত্যেকে যে রেভিনিউ আর্ন করবে সেটা আপনি একটা অংশ পেতে পারেন। যেমন করে কার্টুন আপনি করতে পারেন, বই লিখতে পারেন, গান করতে পারেন, এরকম দ্যাটস এ ডিজিটাল প্রোডাক্ট। আর ডিজিটাল প্রোডাক্ট হলেই সেটা থেকে আর্ন করারও ইনফ্যাক্ট সুযোগ আছে এবং বড় সড়ো আকারের। কখনো যদি দেখেন আপনার কোনো ডায়লগ বা আপনার ছবি নিয়ে মিম করা হচ্ছে, সেটা আপনার কাছে কেমন লাগে? আই লাভ টু, মানে আমি নিজের সমালোচনা সম্ভবত সবচেয়ে বেশি করতে পারি, এবং আমি আমার খুদগুলোও জানি, আমার দুর্বলতাও জানি, সবলতাও জানি, এবং ওভারকাম করার চেষ্টাও করি। আর নিজের উপর যোগ সহ্য করতে পারার ক্ষমতাটা বাংলাদেশিদের খুবই কম ছিল, এখন খুব বাড়ছে। এখন আমরা অনেককেই দেখছি এগুলোকে অ্যাপ্রিসিয়েট করে। এবং যদিও আমি একটা জিনিস সবসময় বলি যে কোনটা বাক স্বাধীনতা আর কোনটা হেট স্পিচ, এটা বোঝার ক্ষমতা থাকা উচিত। একটা লেভেলের পরে গিয়ে যদি সেটা ব্যক্তিগত আক্রমণ হয়ে যায় সেটা খুব অন্যায়, সেটা না করা উচিত। কিন্তু ব্যক্তিগত আক্রমণের আগ পর্যন্ত অন্যকে হার্ট না করে একটা আনন্দের উৎস করতে পারা, এডুকেশনের উৎস করা করতে পারা, সেটা বিরাট ব্যাপার।